দর্শক, পছন্দের কোক পেপসি আমরা তো রোজই খাই। কখনো ভেবে দেখেছেন কোক পেপসিতে ক্যানগুলো রিসাইকেল হতে ঠিক কতদিন লাগে? আপনি জানেন কি পিঁপড়া খাবার কি করে খায়, কিংবা মাত্র একটি রঙের পতাকা রয়েছে কোন দেশের? এমনই কিছু মজাদার তথ্য নিয়ে আমাদের আজকের ভিডিও। ঘোড়া আর ইঁদুর, এই দুই আয়তনের প্রাণীর মধ্যে একটি মিল রয়েছে, তা হলো এই দুই প্রাণী কখনোই বমি করতে পারে না। বিষয়টি একটু হলেও মজাদার। ভাবুন তো, বমির মতো বিরক্তিকর বিষয় এদের সহ্য করতে হয় না। আমরা সবাই জানি অ্যালমুনিয়াম দিয়ে বানানো হয় আমাদের প্রিয় কোল্ড ড্রিঙ্কসের ক্যানগুলো, আর এও জানি জিনিসটি পছন্দের হলেও শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই অ্যালমুনিয়ামের ক্যানগুলো ক্ষতিকর আমাদের পৃথিবীর জন্য। এটি ডিকম্পোজ হতে 500 বছর লাগে, 500 বছর লেগে যায় মাটির সাথে মিশতে। আর তাই আমাদের উচিত কোল্ড ড্রিঙ্কসের ক্যানগুলো এখানে সেখানে না ফেলে ডাস্টবিনে ফেলা। এই পৃথিবীতে গাছ থেকে রক্ত পড়ে এমন গল্পগুলো আমরা কম বেশি সবাই শুনেছি। বিষয়টি অনেকে বিশ্বাস করেছি, অনেকে করেনি। আসলে বিষয়টি সত্যি। অস্ট্রেলিয়ায় একটি গাছ জন্মায় যার নাম অস্ট্রেলিয়ান ব্লোডউড। যে গাছকে কাটতে গেলে সত্যিই রক্ত ঝরে এই গাছ থেকে। আসলে বিষয়টি হলো, গাছ কাটার সময় এক প্রকার রস নিঃসরিত হয় গাছ থেকে, যা লাল বর্ণের হয়ে থাকে, দেখতে রক্তের মতো, আর তাই মানুষ বলে গাছ থেকে রক্ত পড়ছে। জিরাফ, এতে কোনো সন্দেহ নেই যে জিরাফ এই পৃথিবীর সুন্দর প্রাণীগুলোর একটি। অন্তত এদের লম্বা গলার জন্য এদের সবাই চেনে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, এত বড় গলা থাকা সত্ত্বেও জিরাফ গলাবাজি করতে পারে না। না দর্শক, একটু মজা করলাম। আসলে এদের গলার ভোকাল কর্ড শব্দ তৈরি করতে পারে না, যে কারণে জিরাফ কোনো রকম আওয়াজ করতে পারলেও এরা অর্থবোধক শব্দ তৈরি করতে ব্যর্থ। বর্তমানে অনলাইন ডেটিং ওয়েবসাইটগুলো খুব দাপিয়ে বেড়াচ্ছে, সমাজে এদের প্রভাব নিয়ে কথা বলতে চাচ্ছি না। তবে একটা মজার কথা হচ্ছে, ইন্টারনেট সমীক্ষা থেকে জানা যায় এই ডেটিং সাইটগুলোর ইউজারদের মধ্যে 35% ইউজারই বিবাহিত। তারা বিবাহিত অবস্থায় ডেটিং সাইট ব্যবহার করছে এবং একে অন্যকে ডেট করছে। তাই আমার মনে হয়, পরবর্তীতে যদি কখনো ডেটিং ওয়েবসাইটগুলো ব্যবহার করেন, একটু সাবধান থাকবেন, সে বিবাহিত নয় তো। নিজের শরীর থেকে 6 গুণ বেশি শক্তিশালী প্রাণী পিঁপড়া। নিজেদের সৈনিক ও শ্রমিক আছে এদের। অত্যন্ত পরিশ্রমী এই প্রাণীর সবচেয়ে মজার বিষয় হলো, এরা খাবার চিবিয়ে খেতে পারে না। তারা তাদের মুখকে কিছুটা কাঁচের মতো ব্যবহার করে, যার মাধ্যমে খাবারের রস বের করতে পারে, আর খাবারের রসটুকুই তারা পান করে। হাউস ফায়ার, একটি সমীক্ষায় দেখা গেছে ঘরে আগুন লাগলে তা 30 সেকেন্ডের মধ্যে পরিমাণে দ্বিগুণ হয়ে যায়। তাই যদি কখনো আগুন লাগে, যত দ্রুত সম্ভব পদক্ষেপ নিন। 1 সেকেন্ডও গুরুত্বপূর্ণ হয়ে পড়ে আপনার বাড়ির জন্য। পৃথিবীর বড় প্রাণীগুলোর নাম নিলেই হাতি চলে আসে। হাতি সুর দিয়ে হাতের কাজগুলো করতে পারে, হাতি সুর দিয়েই পানি পান করে। একটি প্রাপ্তবয়স্ক হাতির 210 লিটার জল পান করতে হয় প্রতিদিন। মজার বিষয় হলো, অনেক সময় হাতি সুর দিয়ে মাটির ভেতর থেকে পানি তুলে আনতে পারে এবং পানি পান করে। জাপানি পৌরাণিক কাহিনী অনুসারে নামাজো নামে একটি দৈত্যাকার ক্যাটফিশ আছে, যা ভূমিকম্প ঘটায়। পৌরাণিক বিশ্বাস মতে জাপানের দ্বীপপুঞ্জের নিচে কাদাতে বাস করে এই দৈত্যাকার ক্যাটফিশ। পৃথিবীর 197টি স্বাধীন দেশের বিভিন্ন রঙের পতাকা রয়েছে, যা সেই জাতিকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দেয়। কিন্তু এমন একটি দেশ আছে যার পতাকা কেবল সবুজ রঙের। হ্যাঁ, লিবিয়ার পতাকার রং কেবল সবুজ। 1977 সালে গাদ্দাফি দেশের পতাকার রং সবুজ করে দেন, যা 2011 সাল পর্যন্ত বলবৎ ছিল। গাদ্দাফির ক্ষমতার উত্থানের পর আবার লিবিয়া তাদের পতাকা পরিবর্তন করে। দর্শক, আজকের মতো ভিডিও শেষ করব। আশা করছি ভালো লাগছে আমার ভিডিও। যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও মজাদার তথ্য নিয়ে।